আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاه ওয়া السلام علی سید المرسালিন নবিয়িনা মুহাম্মদ আলাইহি ওয়া আলিহি ওয়া সাহবিহি আমরা ইতিপূর্বে আলোচনা করতেছিলাম হ্যাঁ বিবাহ যাদেরকে করা হারাম তাদেরকে নিয়ে হ্যাঁ ইতিপূর্বে আমরা আলোচনা করেছিলাম যাদেরকে বংশীয় সম্পর্কের কারণে বিয়ে করা হারাম এখন আমরা যাদের নিয়ে আলোচনা করব হ্যাঁ তারা হচ্ছেন বৈবাহিক সম্পর্কের কারণে যাদেরকে বিবাহ করা হারাম তাদেরকে নিয়ে বৈবাহিক সম্পর্কে পাঁচ মানুষকে জাতীয় বিয়ে করা হারাম পাঁচ জাতীয় আমরা বিশেষ করে মহিলাদের কথায় আলোচনা করতেছি যা আগে সাত জাতীয় মহিলাদেরকে বিয়ে করা হারাম বলছিলাম বংশীয় কারণে এখন পাঁচ জাতীয় মহিলাকে বিয়ে করা হারাম আপনার বৈবাহিক সম্পর্কের কারণে তার মধ্যে এক নম্বর হচ্ছে নিজের পিতার স্ত্রী মানে নিজের মানা পিতার স্ত্রী নিজের বাপে অন্য বিয়ে করেছে তাকে বিয়ে করে হারাম হ্যাঁ এবং এরকমভাবে দাদার স্ত্রী মানে বাপের বাপের স্ত্রী এরকমভাবে ভাবে আপনার বিশেষ করে এই দাদা যেটা আপনার বাপের বাপের দিকে দিককার হোক অথবা হ্যাঁ এরকম মায়ের দিককার হোক মানে নানা হোক অথবা দাদা হোক আমার দেশে তো নানা বলে মায়ের দিককার আরব দেশের যাত হ্যাঁ দোনোটাকেই বাফের স্ত্রী 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 এরকম নানার অথবা দাদার হ্যাঁ এদের স্ত্রীদেরকে বিয়ে করে হারাম এদেরকে বলা হয় আপনার মূল এর স্ত্রী মানে নিজের মূল দাদা হইল নিজের মূল এরকম বাফ হয়েছে নিজের মূল নানা হয়েছে নিজের মূল একটা মায়ের দিককার আরেকটা বাপের দিককার এদের স্ত্রীদেরকে বিয়ে করে হারাম الله جل شانه قال في سورة النساء بعشر نمبر آية المدة ولا تنكحوا ما نكح آباؤكم من النساء إلا ما قد سلف ইন্নহু কানা ফাহিশাতাও ওয়া মাকাতাও ওয়া সায়া সাবীলা আল্লাহ جل شানে যে তোমরা বিয়ে করবে না হ্যাঁ তোমাদের পিতা যে মেয়েদেরকে বিয়ে করেছে হ্যাঁ যে মহিলাদেরকে বিয়ে করেছে তোমার বাপ দাদারা তাদেরকে বিয়ে করতে পারবে না তবে ইল্লা মা কদ সালাফ যেটা আগে ঘটে গেছে সেটা ঘটে গেছে কিন্তু হ্যাঁ এখন থেকে বিয়ে করা নিষেধ করে দেয়া হয়েছে তোমাদেরকে এবং আল্লাহ বলছে এটা যদি কেউ করতে চায় ইন্সা তাইলে এটা অবশ্যই অশ্লীল কাজ হবে ওয়াক্তা এবং আল্লাহর হ্যাঁ আপনার রোসানলে পড়তে হবে ওয়াসা এবং এটা নিকৃষ্ট একটা পথ কারণ সে নিজের নিজের হ্যাঁ মূল যেটা যাদের থেকে আপনার জন্ম তাদের স্ত্রীর সাথে সহবাস করা সেটা অবশ্যই নিকৃষ্ট কাজ দ্বিতীয় নম্বর হচ্ছে যেরকম নিজের বাপের বা দাদার নানার স্ত্রীদেরকে বিয়ে করা যাবে না এরকমভাবে নিজের ছেলের স্ত্রীকে অথবা এরকম ছেলের ছেলের স্ত্রীকে অথবা মেয়ের ছেলের স্ত্রীকে বিয়ে করা যাবে না এদেরকে এটা বলা হয় নিজের নিজের নিচের এদের স্ত্রীদেরকে বিয়ে করা যাবে না নম্বর আল্লাহ বলেন সুরে আসলাবিকুম যে তোমাদের সন্তানদের স্ত্রীদেরকে বিয়ে করা যাবে না যাদেরকে তোমরা জন্ম দিয়েছ হম এটা আপন ছেলে হ্যাঁ এটা আপন ছেলের কথা আবার হ্যাঁ ওই রকম অন্যকে একজনকে ছেলে ডাকলে এরকম না মানে নিজের আপন ছেলের স্ত্রী বা ছেলের ছেলের স্ত্রী মেয়ের ছেলের স্ত্রী এদেরকে বিয়ে করে হারাম তৃতীয় নম্বর হচ্ছে যে আপনার স্ত্রীর মা হ্যাঁ সেটা বৈ বৈবাহিক কারণে স্ত্রীর মা হ্যাঁ আপনি যদি কোনো হুম কাউকে বিয়ে করেন তার মা এমনিতেই হারাম হয়ে যাবে হ্যাঁ এরকম আপনার তার উপরের যত মহিলা আছে। যেমন স্ত্রীর মায়ের মা হ্যাঁ এরকম হুম উপর দিকে যত যায় সবাইকে বিয়ে করে হারাম হুম কারণ এবং তোমাদের স্ত্রীদের মায়েদেরকে বিয়ে করা হারাম এই যে তিনটা বললাম একটা হয়েছে নিজের বাপের স্ত্রী দাদার স্ত্রী এরকম ভাবে নারার স্ত্রী এক নম্বর দ্বিতীয় নম্বর আছে নিজের সন্তানের স্ত্রী নিজের সন্তানের সন্তানের হ্যাঁ এটা ছেলের ঘরের হোক মেয়ের ঘরে হোক হ্যাঁ তাদের এরকম তৃতীয় নম্বর আছে নিজের স্ত্রী মা এদেরকে বিয়ে করাটা একবারে বিয়ে করার সাথে সাথে হারাম হয়ে যাবে আপনি একজনকে বিয়ে করছেন তার মা অটোমেটিকলি হারাম হয়ে যাবে হ্যাঁ এইভাবে হ্যাঁ মানে এটার জন্য কোনো সহবাস ইত্যাদির কোনো শর্ত না হুম এটা হচ্ছে একটা কথা এখন যেটা আসবে সেটার মধ্যে একটু ব্যস কম আছে নম্বর সেটা হচ্ছে আপনার স্ত্রীর মেয়ে স্ত্রীর মেয়ে যেটাকে আরবি ভাষায় বলা হয় সেটা কিন্তু আপনার স্ত্রীর হ্যাঁ আপনার বিশেষ করে তার মায়ের ওই মেয়ের মায়ের স্বামীর জন্য হারাম হ্যাঁ আপনি একজনকে বিয়ে করলেন তার যে আগের ঘরের মেয়ে আছে সেটা আপনার জন্য হারাম তবে এখানে একটু বেশ কম আসে তার সাথে যদি সহবাস করা হয় তখন হারাম হয়ে যাবে কিন্তু যদি সহবাস না করে কোনো কারণে তালাক দেওয়া হয় অথবা মৃত্যুবরণ করে বা এরকম কোনো কিছু ঘটে যায় হুম তার সাথে সহবাস করা হয়নি তাহলে কিন্তু আবার তাকে বিয়ে করা যায় আল্লাহ সুরান তেইশ নম্বর আয়ের বলেছেন اللاتي دخلتم بهن فإن لم تكونوا دخلتم بهن فلا جناح عليكم الله بلشن جابون تمدر হ্যাঁ লালিত মেয়ে অর্থাৎ স্ত্রীর মেয়ে স্ত্রীর মেয়েকে নিয়ে আসে লালন পালন করেছে হ্যাঁ এটা কিন্তু এমনিতেই বলেছে সাধারণত এরকম হয়ে থাকে হ্যাঁ কিন্তু যদি অন্যখানে লালিত পালিত হয়েছে একই কথা বিধান তো বলা হয়েছে যেটা তোমাদের অধীনে লালিত পালিত হয়েছে স্ত্রীদের মেয়ে হ্যাঁ যাদের সাথে তোমাদের সহবাস হয়েছে তাইলে এই সহবাসের কথা বলা হয়েছে কিন্তু যদি সহবাস তোমরা না করে থাকো তাইলে সেটা তাকে বিয়ে করতে কোনো সমস্যা নেই তাইলে এই ক্ষেত্রে যে হারাম স্ত্রীর মেয়েকে বিয়ে করা হারাম যেটা এরা বিবাহ বলা হয় সেটা কিন্তু আপনার তাইলে সহবাসের সাথে শর্ত হয়ে গেছে হ্যাঁ সহবাস যদি না করে থাকে হ্যাঁ তাইলে কিন্তু এটা হারাম হবে না হ্যাঁ হইতে পারে তার মাকে তালাক দিয়ে দিয়েছে সহবাসের আগে হ্যাঁ অথবা সহবাসের আগে মরে গেছে যেটা বললাম তাইলে কিন্তু মেয়েকে বিয়ে করা যায় যাচ্ছে পাঁচ নম্বর বলে আমরা শেষ করব পাঁচ নম্বর হচ্ছে যে যাকে বিয়ে করা হারাম বৈবাহিক সম্পর্কের কারণে তারা হচ্ছে যে আপনার কোনো মহিলার জন্য তার মায়ের স্বামীর কাছে বিয়ে বসা হারাম মায়ের স্বামীর কাছে বিয়ে বসা যাবে না হ্যাঁ এরকমভাবে হ্যাঁ নিজের মেয়ের স্বামীর কাছে বিয়ে বসা যাবে না এরকমভাবে নিজের আপনার স্বামীর স্বামীর ছেলের কাছে বিয়ে বসা যাবে না এরকমভাবে নিজের স্বামীর বাপের কাছে বিয়ে বসা যাবে না হ্যাঁ এগুলোও নিষিদ্ধ হ্যাঁ তাইলে এই পাঁচ রকম যাদের বৈবাহিক সম্পর্কের কারণে যাদের যাদেরকে বিয়ে করা নিষিদ্ধ সেগুলো আমরা বলে ফেললাম সুতরাং আমাদেরকে অবশ্যই এই ব্যাপারে সতর্ক থাকতে হবে যেন হারাম কাজ আমরা লিপ্ত না হয়ে যাই আল্লাহ জাহানা আমাদেরকে সঠিকটা যেন আমল করার তফিক দান করুন ওসল আল্লাহ আলহ মহমদ আল্লাহ আলহি ওসহি আজমাই